ডলার কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো নতুন করে 2.5% প্রণোদনা দেওয়া শুরু করায় ব্যাংকিং চ্যানেলে বেশি করে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসে 27 তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে $165 কোটি, যা আগের মাসের 30 দিনের চেয়েও বেশি। রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ মাসের প্রথম 27 দিনে দেশের রেমিটেন্স এসেছে $164.93 কোটি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $11.90 কোটি, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে $4.96 কোটি, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $147.56 লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $50 লাখ। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে কিছুটা বেশি দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। প্রবাসী আয়ে সরকারের 2.5% প্রণোদনা আগে থেকেই ছিল, তার সঙ্গে আরও 2.5% যোগ করেছে ব্যাংকগুলো, ফলে এখন 5% বেশি দামে ডলার পাঠাতে পারছেন প্রবাসীরা। অর্থাৎ আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের যে দাম ঠিক করা হয় তার চেয়ে 5% বেশি দাম পাচ্ছেন প্রবাসীরা। এই মুহূর্তে তারা প্রতি ডলারে $116 পাচ্ছেন। এতে করে তারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন। রেমিটেন্সে প্রণোদনা দেওয়া ভালো পদক্ষেপ হলেও এতে দীর্ঘমেয়াদী সুফল আসবে না বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। তিনি বলেন, সব মিলিয়ে 5% প্রণোদনা পাবে প্রবাসীরা, এটা তাদের জন্য কিছুটা ভালো হলো। এই ধরনের পদক্ষেপ সাময়িক সময়ের জন্য রেমিটেন্স বাড়াবে, তবে দীর্ঘমেয়াদী কোনো সমাধান হবে না। তিনি বলেন, রেমিটেন্স বাড়াতে হলে হুন্ডি বন্ধ করতে হবে, আর হুন্ডি বন্ধ করতে হলে অর্থ পাচার বন্ধ করতে হবে। এখন প্রচুর অর্থ বিদেশে পাচার হচ্ছে, এটা যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যাংকগুলো যত বেশি প্রণোদনা দেবে হুন্ডির লোকজন তার চেয়ে বেশি প্রণোদনা দেবে, তাই হুন্ডি যতক্ষণ পর্যন্ত রমরমা থাকবে ততক্ষণ পর্যন্ত বৈধ পথে আশানুরূপ রেমিটেন্স আসবে না। এদিকে 2023-24 অর্থ বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স প্রবাহ ধারাবাহিকভাবে কমে গিয়েছিল। অর্থ বছরের প্রথম মাস জুলাই রেমিটেন্স এসেছে $197.31 কোটি, আগস্টে এসেছে $159.94 কোটি, আর সেপ্টেম্বরে এসেছে মাত্র $134 কোটি, যা 41 মাসের মধ্যে সর্বনিম্ন।